আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। সো আপনারা যারা আমার ব্লগগুলো দেখেন দেশের বাইরে থেকে, সবাই চেয়েছিলেন যেন আমি আমার যে জন্মস্থানের একজন জনপ্রিয় ব্যক্তি জনাব ব্যারিস্টার সৈয়দ সুমন ভাইয়ের সাথে আমি একটা ব্লগ করি। সো আপনাদের কথা রাখার জন্য আমি ইতিমধ্যে ওনার বাসায় বসে আছি এবং দেখতেই পাচ্ছেন আমার পাশে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বসা। সো আমি এখন ওনার সাথে কথা বলবো, আপনারা দেখতে থাকুন আমার ব্লগটি। সো ভাই, আজকে আমি আপনাদের খেলাটা দেখলাম এবং খুবই এনজয় করলাম। সো আজকে উনি একজন সুনাগড়ের একজন ব্যক্তিকে উনি ওনার নিজস্ব ফান্ড থেকে 1,55,000 টাকা দিয়ে একটি অটো দিয়েছেন। সো আমিও আপনাদেরকে সেটা দেখাবো ভিডিওর মধ্যেই। সো আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে ওনার যে রাজনৈতিক কেরিয়ার বা বলেন যে এত উদার মনের মানুষ, সবসময় মানুষকে দান করে যান। উনি কিন্তু কোনো এমপি নয়, কোনো মন্ত্রী নয় বা কোনো চেয়ারম্যান নয়, তারপর উনি সবাইকে দান করে যাচ্ছেন। এই ওনার মধ্যে এরকম যে একটা দুঃসাহসিক যে একটা কার্যক্রম উনি কোথার থেকে শুরু করেছেন, ওনার জার্নিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন ভাই। ধন্যবাদ। জার্নি আসলে কিছু না, হঠাৎ করে এইরকম কিছুতে শুরু হয় নাই। অনেক ছোটোবেলা থেকেই আমার মনে হইতো যে একটা পর্যায়ে আমি টিউবওয়েল নিতাম। আমি যখন কলেজ লাইফের শেষে ওই আমার লন্ডন আমেরিকাতে আমার আত্মীয় স্বজন ছিলেন, তারা যে টাকা পয়সা দিতেন তা আমি টিউবওয়েল দিতাম। ভাবতাম যে আমার একটা জামা বা একটা শার্ট, এটা সর্বোচ্চ 6 মাস পরবো, একটা জ্যাকেট নয় 6 মাস পরবো। তো এই জ্যাকেটটা না দিয়ে ওই সময় 2,500 থেকে 3,000 দিয়ে একটা টিউবওয়েল দেওয়া যেত। এখন তো অনেক দাম হয়ে গেছে, 12-13,000 হয়ে গেছে। তো এগুলো দিতে দিতে আমি আমার একটা ধারণা ছিল যে একটা মানুষ একটা টিউবওয়েল প্রায় 20-30 বছর পানি খায়। তো একই দেশে থেকে কারো জামার দাম হবে 2,500, আবার কেউ টিউবওয়েলের অভাবে পানি পাবে না, এটা আমার কাছে ভালো লাগতো না। এইগুলা থেকে আস্তে আস্তে আপনি, আমার কাছে মনে হয় যে আমি না, মানুষের কষ্ট যদি আপনি দেখেন, দেখার পর যদি আপনি অনুভব করেন, তাহলে আপনার পক্ষে আশেপাশের মানুষের কষ্টে রেখে আপনি কিচ্ছু করতে পারবেন না। এইটার থেকেই কিন্তু আস্তে আস্তে আমার এই জায়গা পর্যন্ত আসা। তো আমি একটা জিনিস বিশ্বাস করি যে মৃত্যুটাকে যদি আপনি কঠিনভাবে অনুধাবন করেন, যে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর পরে পরবর্তী জীবন, মৃত্যুর পর জবাবদিহিতা, দুনিয়াতে কী করছেন আপনি, এগুলো তো বেসিকলি আমাদেরকে কিছুটা, আপনি যখন কোনো জানাজায় যাবেন তখন তো কিছুটা ধারণা আমরা পাই যে আমরা আসলে কোথায় যাচ্ছি। আমাদের সমসাময়িক মানুষগুলো যখন মারা যায় তখন আমরা বুঝি যে আমরা ভাগ্যবান যে আমরা এখনো মরি নাই। তো এই বাস্তবতাগুলো যদি আপনি স্পষ্টভাবে অনুধাবন করেন, তাহলে কিন্তু আপনি মানুষমুখী হওয়া ছাড়া আপনার কোনো পথ নাই। কারণ মানুষের মধ্যেই তো সকল কল্যাণ, মানুষের মধ্যেই সব কিছু। আপনি যে ধর্মের কথাই বলেন না কেন, যদি মানুষের বলা আছে যে মানুষ সে কষ্ট দিলে আপনি নরকে যাবেন, দোজকে যাবেন, তাইলে তো ঘটনাটা ঠিক যে মানুষকে যদি আপনি ভালো করেন, আনন্দ দেন, তাইলে আপনি ভেস্তে যাবেন, স্বর্গে যাবেন। তাইলে মানুষের মাঝেই মানে সব। তো সুতরাং আমি মনে করি যে এক জীবনে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি আপনি শুধু নিবেন সমাজ থেকে, ব্যক্তি বা পরিবার থেকে নিবেন, আর বাকি একটা জীবন শুধু দিতেই থাকবেন। আমাদের বাংলাদেশে যদি একটু লেট হয়ে যায়, আমরা 35 বছর পর্যন্ত খালি নিতেই থাকি। তা আমার তো বয়স 42, আমার তো এখন আর নেওয়ার সুযোগ নেই। আমি যতটুকু সময় দিচ্ছি আর যতটুকু সময় আমি আছি আরও পৃথিবীতে, বাকিটা সময় দিয়ে যেতে চাই, এটাই আমার উদ্দেশ্য। আর একটা কথা হলো, আমরা এখন তরুণ প্রজন্ম, আপনারা জানেন। সো আপনি যদি বলতেন আমাদের তরুণ প্রজন্মের জন্য যদি কোনো মেসেজ দিতে চান। মেসেজ একটাই, যে নিজেরা বিশ্বাস করতে শেখেন। মানুষ হচ্ছে গিয়ে সর্বশ্রেষ্ঠ প্রাণী, আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। আপনি চাইলে ফেরেস্তাও হয়ে যেতে পারবেন, আপনি চাইলে শয়তানও হইতে পারবেন, সিদ্ধান্ত আপনার, জবাবদিহি করবেন আপনি। আমাদের যেহেতু বেশিরভাগ মানুষের বয়স তরুণ, আমরা চাইলে আমাদের দেশটাকে বহু দূর নিয়ে যেতে পারি। আর আপনি এটা ভাবার কোনো কারণ নাই যে দেশ যদি দূরে না যায় তাহলে শুধু আমি ক্ষতিগ্রস্ত হব, দেশ যদি দূরে না যায় তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত হবে। আপনি হয়তো ভাবতেছেন যে কিছু টাকা বেশি ইনকাম করলে বুঝি আপনি বেঁচে যাবেন। শুনেন, যখন নগরে আগুন লাগে তখন দেবালয় কিন্তু এড়ায় না, সুতরাং আগুনটা আগে ঠেকাইতে হবে, তারপর আপনার বাড়ি, আপনার মসজিদ, আপনার মন্দির সবই বাঁচবে। ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় যা আছে স্যার, একটি হলো যে আপনার একটা কথা ইতিমধ্যে কিন্তু ভাইরাল হয়ে গেছে, এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলে। আর একটা হলো যে আপনি বলেছিলেন একটা বিষয়ে যে আপনার খেলার মাঠেই মনে বলেছিলেন যে আপনার 13টা গরু আছে যেটা আপনি বিক্রি করতে দিতে চান আপনার খেলার জন্য। সো এটা নিয়ে যদি একটু বলতেন না। আমার তো একটা ছোট্ট একটা ফার্ম আছে, আমার বাবার একটা গরুর ফার্ম ছিল,
তো বাবার এই ধারাবাহিকতা রাখার জন্যে আমি 13টা গরু কিনে রাখছিলাম। যে এটা শুধু এটা লাভের জন্য ছিল না, এটা ছিল যে বাবা পছন্দ করতেন, বাবার স্মৃতি বলতে পারেন, যে যে কাজগুলো বাবা পছন্দ করতেন এগুলো কিছুটা করে মানে বাবার সম্মান জানানোর মতো অবস্থা। তো করোনার সময় আপনি জানেন যে কোর্ট টোট বন্ধ ছিল, কোনো ইনকাম ছিল না আমার, কারণ আমার যেহেতু একটা একাডেমি আমাদের যেহেতু আছে, তো এখন একাডেমিটা তো অর্থনীতি বা টাকা পয়সা ছাড়া তো চালানো যাবে না, কিন্তু আবার বন্ধও করবো না আমি। তখন চিন্তা করছিলাম যে কী কী বিক্রি করে দিয়ে আমি একাডেমি চালাইতে পারি। এখন জমি জমা তো আমার নামে কিছু নাই, এগুলো এখন আমার মার নামে বা আমার বাবার নামে, আমি চাইলে আমার ভাই বোন ছাড়া বিক্রি করতে পারবো না। আর আমার ভাই বোনরা আমার জমি দিতেও রাজি না, ওরা ভাবে যে আমি বিক্রি করে দেবো সব। তো সুতরাং আমার যেটা কন্ট্রোলে আছে এটা হচ্ছে আমার ওই ফার্মটা আছে, 13টা গরু আছে। তখন আমি চিন্তা করলাম যে যদি আর কোনোভাবে আমি কভার করতে না পারি, কোর্টটা যদি আমার না খুলে, তাহলে তো আমার ইনকাম আর নাই। আমার একটা চাকরি ছিল, এটাও আমি রিজাইন দিয়ে দিছি, মানে বেতনও নাই। তখন আমি চিন্তা করলাম বেচার মতো আছে শুধু আমার গরুগুলো আছে। তখন আমি চিন্তা করছি যে আমার একাডেমির প্রয়োজনে আমি 13টা গরু বিক্রি করে দেবো। কিন্তু ভালো সংবাদ হচ্ছে কি, এর ভিতর কোর্টটা খুলে গেছে, আমার ওই গরুগুলো আর বিক্রি করা লাগে না। এর মানে বিক্রি করা লাগে না, এর মানে এই না যে বিক্রি আমি করবো না। তখন যখনই প্রয়োজন পড়বে তখনই আমি আমার দলের প্রয়োজনে, আমি দেশের প্রয়োজনে, আসলে দেশের সেবা করার সুযোগ কিন্তু সবার জীবনে সম্পদ হইলেই এই সুযোগ আসে না। কিন্তু আপনি বহু লোক দেখবেন অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তার কপালে হজ জুটে না, সে কিন্তু হজ করে মরতে পারে না। এরকম বহু মানুষের টাকা আছে কিন্তু দেশের সেবা করতে পারে না। এইটা যারা ধরেন আমি করার চেষ্টা করি বা অন্য যারা করতেছেন, এইটাও কিন্তু একটা রহমত আল্লাহর বলতে হবে যে তারা এই দেশের সেবা করতে পারতেছেন। তা আমি মনে করি যারা করতেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং আমাদের সম্ভাবনা আছে, আমাদের বাস্তবতাও আছে। আমরা শুধু মানুষগুলো ভালো হয়ে গেলে বাংলাদেশে কেউ ঠেকাইতে পারবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আশা করি আপনারা এই মুহূর্তে দেখতে উনি বুঝতে পারলেন যে উনি অনেকেই বলেছিলেন যে 13টা গরু নিয়ে প্রশ্ন করেছিলেন আমাকে। সো ওনার কথাগুলো আপনারা শুনলেন কেন উনি 13টা গরু নিয়ে কথা বলছিলেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনা করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।